প্রথমেই তো ধন্যবাদ জানাবো দিদিকে সুযোগ দেওয়ার জন্য। সেকেন্ডলি আই থট কে মানুষ আমাকে আগে দেখেছে, তো এবারে উল্লাসটা একটু কম হবে যদি আমি হিরো দেবের কথা বলি। বাট তোমরা সবাই দেখতে পাচ্ছ কি হই হই করে মানুষের বিশ্বাস, মানুষের উল্লাস, মানুষের আশীর্বাদ সঙ্গে আছে। আজকে নমিনেশন দিন বড় দিন ডেফিনেটলি, কারণ ইটস আ প্লেজ টেকিং ডে। আমি যদি জিতি কী কী করবো এটুকুই বলতে পারি যে ঘাটাল মানুষের অনেকগুলো স্বপ্ন যেগুলো হয়তো এখনও বাকি আছে, ঘাটাল মাস্টার প্ল্যানটা এখনও বাকি আছে, ঘাটালে রেল লাইনটা এখনও বাকি আছে, অনেক কিছু কাজ বাকি আছে, পাঁচকুড়া ফ্লাইওভারটা বাকি আছে, অনেক কিছু বাকি আছে। যদি জিতি, আবার বলছি যদি জিতি, এই সমস্ত কাজগুলো দায়িত্ব নিয়ে পালন করার চেষ্টা করব। আর ওই এই রাজনীতির মধ্যে যেন সৌজন্য ব্যাপারটা থাকে, এই যে প্রত্যেকটা মানুষের মতো মানুষের মধ্যে ভালোবাসা যেন থাকে, সেইটাও চেষ্টা করব। কারণ আমরাই তো মানুষের প্রতিনিধি, যে আমরাই তো পথ দেখাবো। আমরা যদি ভালোবাসার পথটা দেখা যায়, আমরা যদি ভালোবাসার বার্তাটা ছড়ানোর চেষ্টা করি, সেটা আমার মনে হয় কোথাও যেন আগামী প্রজন্ম তারা দেখবে কিনা রাজনীতির মধ্যেও ভালো জিনিস হতে পারে, সেটাও একটা চেষ্টা করবো। কী বলবো না, আই থিঙ্ক ভারতীদি যদি এটাই সত্যি হয়ে থাকে তাহলে এটাও সত্যি, তাহলে সিবিআই ইলেকশনে আগে যা করছিল সেটাও তাহলে অতটাই সত্যি যদি এটাও সত্যি হয়ে থাকে। কারেক্ট। সেকেন্ডলি আমার মনে হয় তিনি এসপি ছিলেন, আইনটা আমার চেয়ে বেশি উনি বোঝেন। আর তার চেয়ে বড়ো কথা, মানুষকে আজকে বোকা বানানো খুব ডিফিকাল্ট, যেটা আমি প্রত্যেকবারই বলছি, মানুষ আজকে সব বোঝে, সব জানে। তো আমি ওনাকে সৌজন্য আবার জানাচ্ছি, ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি, যেহেতু ভোটে এখন অনেকটাই টাইম বাকি আছে, উনি ওনার কাজ করুক মানুষের কাছে। কারণ আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষ খাটছে, আমি এটাও অস্বীকার করতে পারবো না যে ভারতীদি খাটছেন, উনিও খাটছেন। প্রত্যেক দিন সকালে নিজের মতো করে প্রচার করছেন, আমরাও নিজের মতো করে প্রচার করছি, দিদিও নিজের মতো করে প্রচার করছেন, মোদিজিও নিজের মতো করে প্রচার করছেন। এবার আলটিমেটলি মানুষ কার প্রতি বেশি আস্থা, কার প্রতি বেশি ভালোবাসা দেখায়, সেটা আমরা ঘাটালে 12 তারিখে দেখবো, সারা দেশ জুড়ে 23 তারিখে দেখবো। আমি কালকে আবার বর্ধমান যাচ্ছি, কালকে দিনটা ফাঁকা আছে, ভারতীদি কালকে ঘাটালটা করে দিতে পারে যদি এটা যদি যদি এটা হয়। তো আমার মনে হয় দেখো উনি ওনার রূপে যেই এগুলো আছে, চার্জেসগুলো আছে, উনি ওনার মতো করে ডেফিনেটলি সহযোগিতা করলে নিশ্চয়ই কিছু একটা ভালো হবে। আমি এটা বলছি না, দেখো আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি এটা বলছি না এটা কেন হলো, এটা আমার হাতে নেই। এবারে আমি যেটা বলতে পারি, আমার সৌজন্যবাদ দিতে পারি কি দিদি, আপনি খুব ভালো করছেন, আপনি আমি দেখতেও পাচ্ছি, টিভিতেও দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট এটাও বলবো কি আমাদের দলও অতটাই খাটছে, আমার দল হয়ে বলবো কি আমি বেশি খাটছে, আমার কর্মীরা বেশি খাটছে। বাট সেটা না বলে আমি বলবো কি মানুষের উপরে ছেড়ে দেওয়া উচিত, যে মানুষ কার উপরে বেশি আস্থা, কার উপরে বেশি ভালোবাসা, কার উপরে বেশি আশীর্বাদ দেবে, এইটার মধ্যে তর্ক বিতর্ক করে তো লাভ নেই। মানে আজকে আমি যদি একটাই প্রশ্ন করি কি আজকে উনি 1.5 বছর যখন বাইরে ছিলেন, তখন যদি থাকতেন তাহলে এই দিনটা তখন হয়ে যেত, তাহলে এই দিনটা আজকে হতো, কথার কথা। তো সেই জায়গা থেকে আমি ওই তর্ক বিতর্কের মধ্যে যেতেই চাইছি। আমি বলছি কি ওনাকে শুভেচ্ছা জানাই, এখনও অনেকটাই দিন বাকি আছে, 12 তারিখ 10 তারিখ অবধি আমরা প্রচার করতে পারবো, উনি ওনার মতো করে যাবেন, ওনাকে ওনার কর্মীদেরকেও শুভেচ্ছা। আর আমি শুধু এইটুকু অনুরোধ করবো প্রত্যেকটা মানুষকে, আমার দল হোক বা ওনার দল হোক বা যে কোনো দল হোক, শান্তি শৃঙ্খলা যেন ভালো থাকে, প্রত্যেকটা মানুষের প্রতি ভালোবাসা যেন থাকে। আর আমরা যদি বিষ ছড়াতে শুরু করি, একে দোষ দিই ওকে দোষ দিই, তাহলে মানুষের এমনি রাজনীতির প্রতি একটা ভালোবাসা উঠে গেছে। মানে আমরা পলিটিক্স এখন ট্যাবুর মতন করে দেখছি, কিছু হলেই আবার তুই আমার সঙ্গে পলিটিক্স, এরকম একটা জায়গায় চলে গেছে। আমার মনে হয় একটা প্রচেষ্টা যেখানে পলিটিক্সকে একটা সুন্দর একটা সম্মানীয় জায়গা নিয়ে আসতে হবে, সেখানে ভারতীদিকেও অতটাই খাটতে হবে যতটা আমাকে খাটতে হবে। আমি বলবো কে শুভেচ্ছা জানাই ওনাকে, ওনার ওনার দলকে, ওনার কর্মীদের। গতবারে জেতার যে আত্মবিশ্বাস ছিল এবারে কি মনে হচ্ছে? দেখো আমার কাছে জেতা হারা আমি প্রথম দিনই ক্লিয়ার করে দিই, আমি যেই জিতুক যেই হারুক আমি ঘাটালের সঙ্গে আছি, পশ্চিমবঙ্গের সঙ্গে আছি। ঘাটাল কেন, আমাকে তো এই রাজ্যে থাকতে হবে, আমি তো একটা ব্যবসা ছেড়ে দিয়ে আরেকটা ব্যবসার মধ্যে করছি না কি আমার রাজনীতি আমার ইয়ে, তাহলে আমার তো দুটোই মানুষের জন্য। বিনোদন জগৎটাও এই যে ঈদ আছে, ঈদ আমার একটা ছবি কিডন্যাপ রিলিজ হবে, তো আমার কী চেষ্টা কি ঈদে যখন মানুষরা যখন ঈদে যখন সেলিব্রেট করেন তখন যেন আমার ছবিটা দেখে। তার দুদিন পরে জামাই ষষ্ঠী আছে, জামাই ষষ্ঠীর লোকেরা যখন জামাইরা যখন শ্বশুরবাড়ি যায় তখন ওরা ছবি দেখতে পছন্দ করে, আমার বড় বড় হিট, সেই দায়িত্বটা আমার ঘাড়ে, আমি ইলেকশন লড়ছি সঙ্গে ওইটাও করছি। এবারে এইটা নয় কি মানুষ কতটা ভালোবাসবে সেইটা পুরোপুরি মানুষের উপর আগে এইটা। বাট আমার কাছে আমার কোথাও ওই অ্যাগ্রেশনটা দেখতে পাবে না কি আমি জেতার জন্য লড়ে পড়ে যাচ্ছি। আমার কাছে মানুষ আজকে সব বোঝে কোন প্রার্থী তোমার জন্য কাজ করবে। আর আমি তো এখানে চুরি করতে আসি, আমি এখানে এটা নয় কি কেউ বলবে ঘাটাল থেকে আমি 1 টাকা নিয়ে গিয়ে আমার নিজের কিছু করবো, আমি আমার পয়সা দিয়ে, মানে এরকমও সময় গেছে যেখানে আমার মনে হচ্ছে না ভাই এটা পৌঁছচ্ছে না, নিজের টাকা খরচা করে ঘাটালে চেষ্টা করছি যেন মানুষের কল্যাণটা করতে পারি। তো
আমি এইটা পুরোপুরি 18 লক্ষ ভোটার, আগের বার ছিল, এখন 2,15,000 ভোটার আরও বেড়েছে, এই 20 লক্ষ ভোটারের কাছে একটাই আবেদন, আপনারা যাকে ইচ্ছা ভোট দেবেন, আমার তাতে কোনো অসুবিধা নেই। আমি এইটুকু বলবো, আমি সৎভাবে গত 5 বছরে অনেক কাজ করার চেষ্টা করেছি, আমি একদমই নতুন ছিলাম 5 বছর আগে, এখনও অতটাই নতুন, কিন্তু হ্যাঁ আমি এখন অন্তত এইটা বুঝি যে মানুষের আরও কাছে কীভাবে যেতে পারে, ঘাটালের জন্য সেন্ট্রাল থেকে কীভাবে আরও প্রকল্প নিয়ে আসতে পারি ঘাটালের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সরি, সাইড সাইড সাইড।